এই দৃশ্যই জানান দেয় যুক্তরাষ্ট্রের মাটিতে বাংলাদেশিদের অবস্থান। ক্যালিফোর্নিয়ার লস অ্যাঞ্জেলেসের রাজপথে এভাবেই প্রবাসী বাংলাদেশিরা তুলে ধরেছেন তাদের শত জনমের লালিত দেশপ্রেম, মুক্তিযুদ্ধ, স্বাধীনতা, ইতিহাস, ঐতিহ্য ও সংস্কৃতি। দেখে বোঝার উপায় নেই এটি মার্কিন মুল্লুক নাকি বাংলাদেশ। রাষ্ট্রীয়ভাবে লস অ্যাঞ্জেলেসের একটি এলাকার নামকরণ করা হয়েছে লিটল বাংলাদেশ। শহরের প্রাণকেন্দ্রে আলেকজান্দ্রিয়া থেকে নিউ হ্যাম্পশায়ার পর্যন্ত বাংলাদেশি অধ্যুষিত পুরো এলাকাকে লিটল বাংলাদেশ হিসেবে দেওয়া হয় সরকারি স্বীকৃতি। লিটল বাংলাদেশ সাইনটা আমেরিকার মধ্যে দেখে খুব ভালো লাগে, আমাদের গর্বে আমাদের বুকটা ভরে যায়। আমেরিকাতে লিটল বাংলাদেশ আমাদের অনেক ভালো লাগলো, নিউ জেনারেশন হিসেবে। লিটল বাংলাদেশ আমেরিকার বুকে একটি মাইলস্টোন, বিশ্বের কোথাও কমিউনিটির মানুষের জন্য স্বীকৃতিপ্রাপ্ত লিটল বাংলাদেশ নেই। এটা আমাদের একটা গর্বের বিষয়, নতুন প্রজন্মের জন্য সম্ভাবনা। 2008 সালের 29 জুলাই এ নামকরণের আবেদন করেন প্রবাসী বাংলাদেশিরা। এরপর দীর্ঘ শুনানি ও আইনি লড়াই শেষে 2010 সালের 20 আগস্ট তা মঞ্জুর করে স্থানীয় প্রশাসন। ঘোষণার পরপরই সিটি অফ লস অ্যাঞ্জেলেস শহরের ওই এলাকার সড়ক ও প্রবেশমুখে লাগিয়ে দেয় লিটল বাংলাদেশ অফিসিয়াল সাইন। লিটল বাংলাদেশকে ঘিরে সেখানে দিনে দিনে গড়ে উঠেছে বাংলাদেশিদের বিভিন্ন প্রতিষ্ঠান। এই শহরেই নিজস্ব ভূমিতে ঠায় দাঁড়িয়ে বাংলাদেশের লাল সবুজের পতাকা উড়াচ্ছে বাংলাদেশ দূতাবাস ভবন। এ যেন বিশ্বের সবচেয়ে প্রভাবশালী দেশ মার্কিন যুক্তরাষ্ট্রের বুকে একখণ্ড বাংলাদেশ। মার্কিন নাগরিকত্বধারী প্রবাসী বাংলাদেশিরা সদ্য সমাপ্ত মার্কিন নির্বাচনে এই এলাকা থেকেই প্রথমবারের মতো বাংলায় মুদ্রিত ব্যালটে ভোট দিয়েছিলেন। তৈরি হয়েছে জাতীয় স্মৃতিসৌধ ম্যুরাল। লিটল বাংলাদেশকে ঘিরে প্রবাসীরা এখন স্বপ্ন দেখছে শহীদ মিনার ও বৃহৎ পরিসরে বাংলাদেশ কমিউনিটি কমপ্লেক্স নির্মাণের। এভাবেই এগিয়ে চলছে স্বপ্নের সম্ভাবনাময় এক যাত্রা। বিশ্ববিখ্যাত হলিউড খ্যাত যুক্তরাষ্ট্রের নান্দনিক শহর লস অ্যাঞ্জেলেসে প্রবাসী বাংলাদেশিদের ঐকান্তিক প্রচেষ্টায় বাংলাদেশি অধ্যুষিত একটি এলাকার রাষ্ট্রীয়ভাবে নামকরণ করা হয়েছে এই লিটল বাংলাদেশ। এই লিটল বাংলাদেশকে ঘিরে প্রবাসী বাংলাদেশিদের রয়েছে হাজারো স্বপ্ন। প্রবাসী বাংলাদেশিদের দেশপ্রেম এবং মমতাবোধ বাংলাদেশকে নিয়ে যাবে এক অনন্য উচ্চতায়। লস্কর আল মামুন, সময় সংবাদ, ক্যালিফোর্নিয়া, যুক্তরাষ্ট্র।